হ্যালো ভিউয়ার্স হ্যালো ভিউর্স সম্মানিত অভিভাবকবৃন্দ সুপ্রিয় শিক্ষার্থী হাজি লাল সিটি কলেজ করতে আয়োজিত ওয়ানলাইন ক্লাসে সকলকে স্বাগত মুজিব শতবর্ষে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আশা করি ভালো আছো নিশ্চয়ই সকলে পড়াশোনাও চালিয়ে যাচ্ছ সেই সাথে সাথে এই প্রত্যাশা করেই আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমি ডক্টর প্রণয়বালা সহকারী অধ্যাপক কি শিক্ষা হাজির সিটি কলেজ গোপালগঞ্জ আমরা আজকে পড়ব কৃষিকা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় মাছ চাষ আগের পাঠের ধারাবাহিকভাবেই আমরা পাঠটি পরিচালিত হচ্ছে সেই ক্ষেত্রে আমরা একটু আজকের পাট আবহাওয়াটা দেখে নেই চিত্র থেকে কি দেখা যাচ্ছে মাছ চাষ চিংড়ি চাষ এর কোনো অংশবিশেষ বা প্রক্রিয়া দেখে বোঝা যাচ্ছে কি না আজকে আমরা কী পড়তে চাচ্ছি হ্যাঁ নিশ্চয়ই তাহলে আমরা আজকে পড়ব ঘেরে গলদা চিংড়ি চাষ আগে আমরা পড়েছি পুকুরে গলদা চিংড়ি চাষ ধান খেতে গলদা চিংড়ি চাষ এবং আজকে গলদা চিংড়ি চাষের শেষ ধাপ যেটি সেটি হলো ঘেরে গলদা চিংড়ি চাষ তো এখানকার শিক্ষণ ফলটি আমরা দেখে নিই এ শেষে শিক্ষার্থীরা ঘেরে গলদা চিংড়ি চাষ পদ্ধতি বর্ণনা করতে পারবে প্রথমে আসি ঘেরে গলদা চিনি চাষ দেশের প্রায় সকল এলাকায় সাধু পানির জলাশয় গলদা চিংড়ি চাষের জন্য উপযুক্ত ঘের বলতে বোঝায় নিচু ধানের জমি যা চারপাশে উঁচু জমি অথবা মাটির শক্ত বাদ দেওয়া এলাকা বর্ষাকালে ঘের পানিতে ভরে যাবে এই মৌসুমে ধান চাষ করা সম্ভব হয় না ঘেরে প্রথমে ধান চাষের পর সেখানে চিংড়ি চাষ করা যায় আবার চিংড়ি আহরণ করার পর সেখানে ধান চাষ করা যায় আমাদের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ব্যাপকভাবে ঘের পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ করা হয়ে থাকে এটি হলো মূলত ঘের ঘেরে গলদা চিংড়ি চাষের ভূমিকা এবার সেই গলদা চাষে ঘেরের যে বৈশিষ্ট্য আমরা যে ঘেরে গলদা চিংড়ি চাষ করতে চাই তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে নাম্বার ওয়ান গলদা চিংড়ি চাষের জন্য নির্বাচিত ঘেরে চার থেকে ছয় মাস তিন থেকে চার ফুট উচ্চতার পানি ধরে রাখার সুবিধা থাকতে হবে ঘেরের মাটির পানি ধারণ ক্ষমতা বেশি থাকতে হবে যাতে ঘের তাড়াতাড়ি শুকিয়ে না যায় সাধারণত দোয়াশ বা বেলে বেলেদোয়াশ মাটির ঘের গলদা চিংড়ি চাষের জন্য উপযুক্ত ঘের একটু নিচু জায়গায় হলে পানি ধরে রাখতে সুবিধা হয় ঘেরে বন্যার পানি যেন প্রবেশ করতে না পারে বন্যা বা বৃষ্টির পানিতে বাদ যেন প্লাবিত না হয় নিচু ঘেরের বাদ উঁচু করে বেঁধে মুক্ত করে চিংড়ি চাষে উপযুক্ত করা যায় ঘেরে যথেষ্ট সূর্যালোক পড়তে হবে এই বৈশিষ্ট্য সম্পন্ন ঘেরকে আমরা গলদা চাষের জন্য নির্বাচন করব এবার সেই পূর্ব ব্যবস্থাপনা আমরা আগেও বলেছিলাম মাছ চাষ চিংড়ি চাষটাকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করতে পারি একটি হল মজুত পূর্ব ব্যবস্থাপনা একটি মজুতকালীন ব্যবস্থাপনা আর একটি হল মজুত পরবর্তী ব্যবস্থাপনা তাহলে আমরা প্রথমেই দেখে আসি মজুত পূর্ব ব্যবস্থাপনা তার মধ্যে প্রথমেই হলো ঘের প্রস্তুতকরণ ঘের চিংড়ি চাষের ক্ষেত্রে ঘের প্রস্তুতকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘের যত ভালোভাবে প্রস্তুত করা হবে চিংড়ির উৎপাদন তত বেশি হবে এই জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা দরকার করা যেতে পারে নাম্বার ওয়ান হলো বাঁধ নির্মাণ ঘিরের চারপাশে বাঁধ বা উঁচু জমি না থাকলে সেখানে বাঁধ নির্মাণ করে নিতে হবে যেসব ঘেরের বাঁধ বা চারপাশের জমি বন্যার পানিতে প্লাবিত হয় তেমন ঘের নির্বাচন করতে হবে না হয় প্লাবিত না হয় বন্যার পানিতে প্লাবিত না হয় তেমন ঘের নির্বাচন করতে হবে বাঁধ ভাঙা থাকলে তা মেরামত করতে হবে বাঁধ যথেষ্ট শক্ত হতে হবে যাতে পানির চাপে ভেঙে না যায় এবং চিংড়ি বের হয়ে যেতে না পারে বাদ যথেষ্ট উঁচু হওয়া উচিত যাতে বন্যার পানি সেখানে প্রবেশ করতে না পারে বাদ যথেষ্ট প্রশস্ত করে তাতে শাক সবজি চাষ করা যেতে পারে এবার সেই নালা খনন চিংড়ি চলাচল এবং অবস্থানের সুবিধার্থে ঘিরে নালা খনন করতে হবে নালা খননের ফলে সবসময় পানি ধরে রাখা সম্ভব হবে অত্যধিক গরমের সময় চিংড়ি নালায় সাশ্রয় নিতে পারবে ঘিরে যখন ধান চাষ হয় তখন নালা নার্সারি হিসেবে ব্যবহার করা যায় ঘিরের মাটি এবং জমির উপরি ধরনের উপর ভিত্তি করে ঘেরে চতুর্দিকে মাঝখানে অথবা যে কোনো এক বা দুই পাশে নালাকরণ করা যায় বাঁধের ভিতরে জমি সমতা বা ঢাল অনুসারে নানা করতে হবে নালার দৈর্ঘ্য হবে ঘের আয়তনের অনুপাতে নালার প্রস্ত কম থেকে চার কমপক্ষে চার থেকে ছয় ফুট এবং সমতল এলাকা থেকে গভীরতা হবে দেড় থেকে দুই ফুট তাহলে এটি ভালো নিশ্চয় পানি নির্গমন পথ তৈরি বর্ষাকাল বন্য যে কোনো কারণে যদি ঘেরে পানিপূর্ণ হয়ে যায় তাহলে অতিরিক্ত পানি জন্য বের করে দেওয়া যায় তার জন্য বাঁধে পানি নির্গমন পথ তৈরি করতে হবে চিংড়ি যাতে বের হয়ে যেতে না পারে সেজন্য নির্গমন পথে নালার মুখে বা পথে জাল বা বাঁশের বানা স্থাপন করতে হবে এক নালা শুকানো কাদা অপসারণ চাষ দেওয়া নালা থেকে পানি নিষ্কাশন করে কাদা অপসারণের পর তা রোদ্রে শুকাতে হবে নালা ও জমিতে চাষ দিতে হবে এবং ধানের গোড়া অপসারণ করতে হবে চুন ও সার প্রয়োগ নালা ও সমস্ত জমিতে এক কেজি পাঁচ শতাংশ হারে চুন প্রয়োগ করতে হবে জমিতে এবং নালার জৈব সার প্রতি শতাংশে পাঁচ থেকে ছয় কেজি গোবর অথবা আট থেকে দশ কেজি কম্পোস্ট অথবা তিন থেকে পাঁচ কেজি হাঁস মুরগির বিষ্ঠা এটি হলো জৈব সার প্রয়োগ করতে হবে এবং তা মাটির সাথে মিশিয়ে দিতে হবে পানি প্রবেশ করানোর পর অজৈব সার প্রতি শতাংশে একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম টিএসপি প্রয়োগ করতে হবে মূলত এটি ফাই প্লাংটন বা চিংড়ির খাদ্য তৈরিতে সহায়ক হবে পানি প্রবেশ করানো ধান কাটার পর ঘের সারণ আস্তে আস্তে বৃষ্টির পানিতে পূর্ণ হয়ে যাবে তবে নালা শুকানোর পর তাতে জুভেনাইল চিংড়ির যে পোনা তাকে জুভেনাইল বলে মজুত করতে চাইলে অন্যান্য উৎস যেমন ডিপ টিউবওয়েল আশেপাশের নদী খাল দিঘি ইত্যাদি থেকে পানি সরবরাহ করতে হবে আগাছা অপসারণ ঘিরের বাদে সূর্যালোককে বাধা দানকারী গাছপালা থাকলে তা অপসারণ বা ডালপালা কেটে ফেলতে হবে নালা যদি শুকনো সম্ভব না হয় শুকানো সম্ভব না হয় তবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে জলজ আগাছা পরিষ্কার করতে হবে সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে থাকি রাক্ষসে অবাঞ্ছিত জলস্প্রাণী নিয়ন্ত্রণ কীভাবে করা যেতে পারে রোটিনন ষাট গ্রাম পাঁচ শতাংশ পার ফুট পানিতে অথবা চাবিজের খৈল একশো আশি থেকে দুশো চল্লিশ গ্রাম পাঁচ শতাংশ পার ফুট পানিতে প্রয়োগ করে রাক্ষসে ও অবাঞ্ছিত জলস্প্রাণী নিয়ন্ত্রণ করা যায় চুন প্রয়োগ নালাও সমস্ত জমিতে এক কেজি পাঁচ শতাংশ হিসেবে চুন প্রয়োগ করতে হবে জমিতে এবং নালার জৈব সার প্রতি শতাংশে পাঁচ থেকে ছয় কেজি গোবর আট থেকে দশ কেজি কম্পোস্ট অথবা তিন থেকে পাঁচ কেজি মুরগির বিষ্ঠা প্রয়োগ করতে হবে অথবা মাটির সাথে মিশিয়ে দিতে হবে পানি প্রবেশ করানোর পর অজৈব সার যেটা প্রতি শতাংশে একশো পঞ্চাশ থেকে একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম টিএসপি প্রয়োগ করতে হবে সার প্রয়োগটি আমরা আগেও বলেছি আবার চুন প্রয়োগের সাথেও সার প্রয়োগ করা যেতে পারে এই আমরা চুন প্রয়োগের সঙ্গে আবার একটু বলে নিলাম মূলত প্রতি শতাংশে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে ঘেরে ধাপে ধাপে পানি উত্তোলন পানি উত্তোলন মানে আমরা কিভাবে এখানে পানি দিতে পারি বাইরের থেকে পানি দিয়ে সেটি ধাপে ধাপে হতে হবে একত্রে সব পানি দিয়ে না দিয়ে প্রয়োজন অনুযায়ী কম কম করে পানি দেওয়া হলো ঘেরে বানা স্থাপন রাক্ষসে মাছ বা প্রাণী জোয়ারের পানির সাথে যেন ঢুকে না পড়ে সেই কারণে প্রতিরোধ এদের প্রতিরোধ করার জন্য পানি প্রবেশ বা নির্গমন পথে বানা স্থাপন করতে হবে ঘেরে বানা দিয়ে এটা বেষ্টনী দিয়ে দেওয়া অথবা পরবর্তী যেন মাছ চলে না যায় তার জন্য বানা দিয়ে বেষ্টনী হিসেবে কাজ করবে সব আশ্রয়স্থলের ব্যবস্থা করা ঘের পানিতে পূর্ণ হলে তাল নারকেল এবং খেজুরের পাতা বাঁশের কঞ্চিসহ আগালি প্লাস্টিকের ভাঙা পাইপ ইত্যাদি বিভিন্ন স্থানে স্থাপন করে জুবেনাইলের আশ্রয়ের ব্যবস্থা করতে হবে অর্থাৎ প্রয়োজনে তারা যেন এখানে গিয়ে বিশ্রাম নিতে পারে আপতকালীন সময় যেন এটাকে ব্যবহার করতে পারে কারণে মূলত আশ্রয়স্থলের ব্যবস্থা করা দরকার পানির উৎস বৃষ্টিপানি ছাড়াও চিংড়ি খেলে পানির অন্যান্য উৎস হতে পারে সেটা ডিপ টিউবওয়েল আশেপাশে নদী খাল ইত্যাদি হয়তো পানি সংগ্রহ করা যায় পরিচর্যা অন্যান্য পরিচর্যা মূলত এটা চিংড়ি ঘের বাধে সূর্যের আলো বাঁধা দানকারী গাছপালা থাকে তা কেটে ফেলতে হবে জমিতে আগাছা থাকলে পরিষ্কার করতে হবে জমিতে অবাঞ্ছিত জলজ প্রাণী থাকলে তা করতে হবে গের পানিতে পূর্ণ হলে তাল নারকেল খেজুরের পাতা বাশুরকঞ্চেশ সহ আগলি ইত্যাদি বিভিন্ন স্থানে স্থাপন করে জুবিনাইল চিংড়ির আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করা যেতে পারে এবার সে পোনা মজুদ গলদা চিংড়ি অপেক্ষাকৃত বড়ো পোনাকে জুবেনাইল বলা হয় ঘিরে গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে জুবেনাইলের আকার একটু বড়ো হতে হবে এবং তা কমপক্ষে পাঁচ সেন্টিমিটার আকারের হলে ভালো হয় প্রতি শতাংশে চল্লিশ থেকে ষাটটি জুবেনাইল ছাড়তে হবে অতিরিক্ত প্ল্যাংটন নিয়ন্ত্রণের জন্য শতাংশ প্রতি তিন থেকে পাঁচটি সিলভার কাপ এবং কাতলার পোনা ছাড়তে হবে জুবেনাইল ছাড়ার সময় আমরা যেটা দেখে থাকি চিংড়ির পোনা অর্থাৎ জুবেনাইল ছাড়ার উপযোগী সময় হলো মে জুলাই মাস অনেক সময় ঘেরের নালা বা নালার অংশ নার্সারি হিসেবে ব্যবহার করা হয় নালায় পিএল লালন করার পর বৃষ্টিতে যখন লালা পরিপূর্ণ হবে হয়ে পানি সারা ঘের ছড়িয়ে পড়ে তখন জুবেনাইলও সারা ঘেরে ছড়িয়ে পড়ে সে মজুৎ পরবর্তী ব্যবস্থাপনা আমরা এতক্ষণ দেখলাম মজুদ পূর্ব ব্যবস্থাপনা মজুদকালীন ব্যবস্থাপনা এবার পড়ব আমরা মজুদ পরবর্তী ব্যবস্থাপনা প্রথমেই আসি খাদ্য খাদ্যটাকে আমরা ভাগে ভাগ করতে পারি সেটা একটা প্রাকৃতিক খাদ্য একটি হলো সম্পূরক খাদ্য প্রাকৃতিক খাদ্য হল প্রকৃতিগতভাবে ঘেরে যে খাবারগুলি পাবে চিংড়ি চাষের ক্ষেত্রে প্রাকৃতিক খাদ্যের গুরুত্ব অপরিসীম প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য গলদা চিংড়ি চাষকালীন সময়ে পুকুরে পনেরো দিন পরপর একশো গ্রাম ইউরিয়া একশো গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে অথবা একশো গ্রাম ইউরিয়া ও চার কেজি গোবর সার প্রয়োগ করতে হবে তবে সার প্রয়োগের মাত্রা পুকুরের প্রাকৃতিক খাবারের উপস্থিতির উপর নির্ভর করবে অর্থাৎ খাবারের মাত্রা যদি কমে যায় তাহলে হয়তো সারটা বেশি আর সব খাবার স্বাভাবিক থাকলে বা বেশি হলে সারের মাত্রাটাও কমে আসবে দেখ সম্পূরক খাদ্য সম্পূরক খাদ্য হল প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি বাইরের থেকে মাছের চাহিদা অনুযায়ী যে খাবার সরবরাহ করা হবে সেটাকে বলা হয় সম্পূরক খাদ্য ঘিরে নিয়মিত সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হবে আমরা একটু দেখি সম্পূরক খাদ্য কতখানি দিতে হবে বা এটা আমার খাদ্য ব্যবস্থাপনার মধ্যে বলতে চাচ্ছি কলদা চিংড়ির বৃদ্ধি অনেকটা নির্ভর করে প্রাকৃতিক খাদ্যের উপরে ঘেরে প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য গলদা চিনি চাষ করার সময় পুকুরে দশ থেকে পনেরো দিন পরপর একশো গ্রাম ইউএসি একশো গ্রাম টিএসপি সার দিতে হবে এছাড়া ঘেরে নিয়মিত সম্পূরক সার যেমন ভুট্টার গুঁড়ো চালের গুঁড়ো সরিষার কইল আটা ইত্যাদি পরিমাণ মতো দিতে হবে সেক্ষেত্রে আমরা বলে থাকি চিংড়ির মোট দেহ ওজনের তিন থেকে পাঁচ ভাগ হারে দৈনিক দুই থেকে তিন বা তিন থেকে চারবার নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী খাবার দিতে হবে আমরা কি বললাম চিংড়ির মোট দেহ ওজনের তিন থেকে পাঁচ পার্সেন্ট হারে দৈনিক দুই থেকে তিন অথবা তিন থেকে চারবার নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী খাবার দিতে অর্থাৎ আমরা যদি সকালে দশটায় খাবার দেই তাহলে প্রতিদিন সকাল দশটায় বিকাল চারটায় যদি হয় তাহলে প্রতিদিন বিকাল চারটায় দিলে ভালো একটি প্রাকৃতিকগত ফেনোমেনার ফলে সময়টা ঠিক থাকলে তাদের খাদ্য ব্যবস্থাপনায় সুবিধা হয় আর কি পলদা চিংড়ি ঘিরে ছাড়া প্রথম দিকে সাধারণত একটু আমরা অন্য অন্য ব্যবস্থাপনাটা দেখে আসি গলদা চিংড়ি ঘেরে ছাড়ার পর প্রথম দিকে দ্রুত বৃদ্ধি পেতে থাকে পরবর্তীতে কমতে থাকে চিংড়ি দৈহিক বৃদ্ধি স্বাস্থ্য রোগবালা ইত্যাদি পর্যবেক্ষণের জন্য নালা থেকে ঝাঁকি জাল দ্বারা পাঁচ থেকে সাতবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে হবে কোনো প্রকার রোগ লক্ষণ দেখা দিলে সাথে সাথে প্রতিকারের ব্যবস্থা করতে হবে এবং ঘের নিয়মিত পরিদর্শন করতে হবে যদি কোনো প্রকার অস্বাভাবিকতা দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সেই চিংড়ি আহরণ উত্তর ব্যবস্থাপনা গ্রেডিং বাজারজাতকরণ অক্টোবর ডিসেম্বর মাসে ঘেরের পানি কমে গেলে চিংড়ি আহরণ করতে হবে এই পদ্ধতিতে গলদা চিংড়ি চাষে একর প্রতি দুইশো থেকে দুশো পঞ্চাশ কেজি উৎপাদন হয়ে থাকে বড় গ্রেডের প্রতি কেজি চিংড়ির মূল্য অপেক্ষাকৃত ছোট চিংড়ির তুলনায় অনেক বেশি বিদায় আহরণের পর কিছু চিংড়ি পুনরায় নালায় মজুত করা হয় যাতে পরবর্তী মৌসুমে বৃদ্ধি পেয়ে বড়ো গ্রেডের চিংড়িতে পরিণত হয় এক্ষেত্রে যথাযথ ব্যবস্থাপনা না থাকলে অধিকাংশ চিংড়ি মারা যেতে পারে চাষের শুরুতে আগের বৎসরের অভার উইন্টার বাড়তি মজুদের পোনা এটাকে আমরা অভার উইন্টার বলি অভার উইন্টার করা জুবেনাইল মজুদ করলে এক মৌসুমে বড় গ্রেডের চিংড়ি পাওয়া সম্ভব এবং বড় গ্রেডের চিংড়ি যেহেতু দাম বেশি বাজার মূল্য বেশি সেই কারণে আমরা এই কাজটি করে নিতে পারি পরশি পরিশেষে আমাদের দেশের সাধু পানি চিংড়ির মধ্যে সবচেয়ে বড়ো প্রজাতি হল গালদা চিংড়ি সারাদেশে অসংখ্য ফাঁকা জায়গা পুকুর জলাশয়ের পাশাপাশি কিছু নিচু ধান ক্ষেতের জমি সাথে ধানের সাথে ঘের পদ্ধতিতে ধান কাটার পরে গলদা চিংড়ি চাষ করলে চিংড়ির উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পাবে যা দারিদ্র বিমোচনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে ফলে আমাদের সাধু পানির চিংড়ি চাষের জন্য ঘেরের গলদা চিংড়ি চাষ একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি বা ব্যবস্থাপনা পদ্ধতি হতে পারে যেটা আমাদের আর্থসামাজিক উন্নয়ন তথা দারিদ্র বিমোচনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার সে আমাদের একক কাজে তো সেখানে আমরা অরেন বাফেটের একটি বক্তব্য একটু পড়ে শোনাতে চাই আই মেড মাই ফার্স্ট ইনভেস্টমেন্ট অ্যাট এজ ইলেভেন আই ওয়াজ অস্টিং মাই লাইফ আপ আনটিল দেন তার অরেন বাফেট বলতে চেয়েছে যে তার প্রথম ইনভেস্টমেন্ট নিয়োগ বিনিয়োগ শুরু হয়েছিল এগারো বছর বয়সে তাহলে সে জীবনের এই যে ইনভেস্টমেন্ট করতে পারলো না যে সময়টুকু সেটি সে ব্যয় করেছে তো সুপ্রিয় শিক্ষার্থী আমরাও অরেন বাফেটের সাথে সুর মিলিয়ে তোমাদের বলতে চাই তোমরাও ইলেভেন পার করে ফেলেছ এজ ফিফটিন সিক্সটিন তোমাদের এজ ফলে এখনই ইনভেস্টমেন্ট দ্যাট মিনস দ্য এজুকেশনাল ইনভেস্টমেন্ট এখনই শুরু হোক তো সেক্ষেত্রে আমরা একটু কাজ দেখে আসি তোমাদের জন্য একক কাজটা সেটা হলো গলদা চিংড়ি ঘের নির্বাচনের জন্য কোন বিশেষ সমূহ বিবেচনা করা দরকার আমরা যে বললাম যে ঘের নির্বাচনের নিম্নক্ত বিশেষ সমূহকে মাথায় রাখতে হবে সেটি তোমাদের একক কাজ হিসেবে থাকলো যে গলদা চিংড়ির ঘের নির্বাচনের জন্য আমরা কোন কোন বিষয়সমূহ মেনে চলবো বা কোন কোন বিষয়সমূহ ভেবে দেখব এবার সে একটা দলীয় কাজ ঘেরে গলদা চিংড়ির সম্পূরক খাদ্যের পরিমাণ লেখো আমরা কি পরিমাণ সম্পূরক খাদ্য দিব ঘেরে সেটি পাঁচ শতাংশে জন্য একটি চার্ট তৈরি করে নিতে পারো তোমরা যে ঘিরে গলদা চিংড়ি চাষের জন্য প্রতি শতাংশে কি পরিমাণে গলদা চিংড়ির জন্য সম্পূরক খাবার দিতে হবে এবার সেই মূল্যায়ন প্রশ্ন বাংলাদেশে গলদার গড় উৎপাদন কত চিংড়ি মাছ নয় কেন ব্যাখ্যা করো হ্যাঁ প্রথমটি জ্ঞানমূলক পরেরটি অনুধাবনমূলক প্রশ্ন মূল্যায়নের একটি প্রক্রিয়ার মধ্যে এটি পড়ে যে মাছ চিংড়ি মাছ নয় কেন ব্যাখ্যা করো আমরা মাছ কাকে বলে জেনেছি চিংড়ি কাকে বলে তাও জেনেছি এই কারণে আমরা এখন বলতে পারব যে চিংড়ি মাছ নয় কেন যে মাছের যে বৈশিষ্ট্য থাকার কথা বা যে বৈশিষ্ট্য তা চিংড়ির মধ্যে না থাকার কারণেই মূলত চিংড়িটি মাছ নয় এটা একটি তোমাদের মূল্যায়নের কোশ্চেন সেই বাড়ির কাজ গন্ধা চিংড়ি পোনা মজুদের পরের ব্যবস্থাপনা আমরা যে তিনটে স্টেপ বলেছিলাম মজুত পূর্ব মজুদকালীন এবং মজুত পরবর্তী ব্যবস্থাপনা এখানে মূলত মজুদ পরবর্তী ব্যবস্থাপনাটি লিখতে বলেছি বাড়ির কাজ কলদা চিংড়ির পোনা মজুদের পরের ব্যবস্থাপনা কোনো কোশ্চেন আছে হ্যাভ এনি কোশ্চেন না থাকলে আমরা তোমাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি ভালো থেকো সুস্থ থেকো নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবে সাবান পানি দিয়ে হাত ধোবে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব মেনে চলবে বৈশ্বিক করোনা মহামারীর হাত থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়ে এবং পড়াশোনাটা চালিয়ে যেতে আবার উদ্যত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ জানাচ্ছি ভালো থেকো দেখা হবে পরবর্তী ক্লাসে